মাঠের খেলা বন্ধ, করোনার অপ্রত্যাশিত বিরতিতে স্থবির ফুটবল। তবে তাই বলে থেমে নেই ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলন। এরই মাঝে সাত মাস ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা ওয়ালি ফয়সাল অপেক্ষায় মাঠে ফেরার। ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি মামুনুল ইসলাম সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। করোনা মোকাবেলায় দেশবাসীকে সতর্ক বার্তাও দিয়েছেন এই দুজন। মোহাইমিনুল ইসলাম আসলান বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় মামুনুল ইসলামের একমাত্র পুত্র। ১৬ মাস বয়সে এসে বাবাকে দীর্ঘ সময়ের জন্য পাশে পাচ্ছে এবারই প্রথম। করোনায় খেলা ক্যাম্প বন্ধ, পরিবার নিয়ে চট্টগ্রামে কেমন কাটছে মামুনুলের সময়? মাঠে না যেতে পারলে একটু নিজের কাছে রাখলে, বাট ভালো সময় পার করছে ছেলেকে নিয়ে, আছে ছেলেকে নিয়ে, ছেলের সঙ্গে খেলাধুলা করছে, ছেলের সাথে আছে এবং বাপ মার সাথে আছে। সাম্প্রতিক সময়ে ফিটনেসে করেছেন দারুণ উন্নতি, ফুরিয়ে যে যান নেই তার প্রমাণ এখনও হরহামেশাই মাঠে দেখান জাতীয় দলের মিডফিল্ডার। তবে করোনার কারণে বাসায় বন্দী থেকে কিভাবে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জটা সামলাচ্ছেন এই নাম্বার সিক্স? এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বিকাল টাইমগুলিতে বা সকাল টাইমে অ্যাপস কিছু কোর ট্রেনিং করি, আর কিছু পারলে জিম করি, যেমন জিম টাইম হলে স্কোয়াট মারি আপনার ঘরে ওয়েট নিয়ে, তারপর কিছু শর্ট রানিং করি, কারণ লং রানিং করার কোনো স্পেস নেই। ACL ইঞ্জুরির কারণে মাঠের বাইরে লেফট ব্যাক ওয়ালি ফয়সাল, চলতি মৌসুমে এখনও মাঠে নামা হয়নি এই ডিফেন্ডারের। করোনার কারণে অপ্রত্যাশিত বিরতিটা অবশ্য কাজে লাগাচ্ছেন মিশন নিজেকে প্রস্তুত করা। ছাদে যতটুকু পারছি নিজেকে ফিট রাখার জন্য যতটুকু প্র্যাকটিস করার ততটুকু করছি, যাতে যাতে করে আমার শুরু থেকেই প্র্যাকটিস সেশন শুরু হলে যাতে কোনো সমস্যা না হয়। করোনার ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জ বন্দর নগরীতে নিজ বাসায় দুই বেলা করে চলছে ওয়ালি ফয়সালের অনুশীলন। প্রতিবেশীদের লকডাউন মেনে চলার অনুরোধ এই ফুটবলারের। আমাদের এলাকাটা লকডাউন পুরোপুরি অবস্থান করছে, তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। সবার সতর্কতাই পারে আবারও করোনামুক্ত পৃথিবী গড়তে, সেই স্বাভাবিক জীবনের প্রত্যাশাতেই ফুটবলাররা। টু উইক যদি আপনি কোয়ারেন্টাইন ঠিকভাবে পালন করি, তাহলে দেখবেন দেশ সব দেশ আগের জায়গায় চলে, আগের মতো চলে আসবে। নাফিল খান, চ্যানেল 24।